করো, ঠিক আছে, গান করো, দাঁড়া বাবা, ডোনাথ স্যার দাঁড়ে বাবা রে। গুড মর্নিং ফ্রেন্ডস, ভিডিওটা স্টার্ট করলাম ছেলের কিছু মজাদার বিষয় নিয়ে, যেগুলো তোমরা লক্ষ্যই করলে। সো সকাল সকাল আমি আজকে চা নিয়ে বসে পড়েছি, আর এখানে দেখো আমাদের স্টেজ তৈরি হচ্ছে। নেতাজির যেহেতু জন্মদিন, সেই উপলক্ষে একটু প্রোগ্রাম হবে, স্বেচ্ছাসেবকরা কিছু দান করবে তাই জন্য। আর এখানে আমি কিছু সবজি নিয়ে বসে পড়েছি, আর স্নানও হয়ে গেছে। সো ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, তোমরাও সাথে থাকো। সো ছেলে করছে বায়না, ওর বাবা কাজে বেরালো, এখন কান্নাকাটি করে একাকার করছে, তাই জন্য ওকে একটুখানি বই খাতা দিয়ে বসালাম। হঠাৎ করে নিজের থেকে বললো লিখবে, তাই জন্য আর প্লিজ কেউ এটা নিয়ে হাসাহাসি করো না। আমি সামনে মাথা করে যখন শ্যাম্পু করি এরকম ইয়ে করে, তখন এরকম সামনেটাতেই গুটিয়ে রেখে দিই, কিছুক্ষণ পর শুকিয়ে একটু যখন হালকা শুকিয়ে আসে তখন খুলি, তাছাড়া অতটা ইয়ে করা হয় না। তো আজকে আমি জাস্ট কিছুক্ষণ পর আমার আলু ভাজা হয়ে গেছে। আমি যেহেতু আজ সোমবার, সবাই জানো তোমরা যে অনেকদিন ধরেই আমি সোমবারে ইয়ে করি, তো আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে আমি রুটি করবো। একটু পরে আটা মেখে আমি রুটি খেয়ে নেবো। বাপিও বেরিয়ে গেলো রুটি খেয়ে, দুধ রুটি খেয়ে, আর শুভ বেরিয়ে গেলো রুটি আলু ভাজার গুড় খেয়ে, ছেলেকেও রুটি আলু ভাজার গুড় খাইয়েছে, ঝোলা গুড়। তো আমিও তাই খাবো, রুটিটা করি তারপর। আর তোমাদের এখন আমি অলরেডি কড়ায় তরকারি বসিয়ে দেবো, আজকে ডিম আলুর ডালনা হবে। বাট আমি ছেলে আর ছেলের বাবা মানে শুভর জন্য ডিম সেদ্ধ করে করব, আর বাপি যেহেতু ডিম সেদ্ধ করে খেতে পছন্দ করে না, তাই বাপিকে একটুখানি মামলেট করে মানে ডিম ফাটিয়ে ইয়ে করে দেবো। তো চলো, এখানে আমার কাটাকুটি হয়ে গেছে, কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম চা খেতে খেতে যে কাটাকুটিটা করে ফেলছি। তো কাটাকুটি করে ফেলেছি, নিচে গেছিলাম একটু, টমেটো ফুরিয়ে গেছিলো আমাদের, তো বাজারে এসেছিলো, টমেটো একটু কিনলাম, আর তোমাদের কী বলো ওটার নাম, একটুখানি গাজর নিয়ে নিলাম, ছেলেটাকে একটু খাওয়াই তো গাজর মাঝে মাঝে। তো ছেলে কেন, বড়োদেরও খাওয়া উচিত, কেন গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। তো ভিটামিন এ সব ক্ষেত্রে জানেন, চোখের যে এই আমাদের যে দৃষ্টি এই সব ক্ষেত্রে সব ক্ষেত্রেই ভালো। তো যাই হোক, তাই জন্য নিয়ে নিলাম। আর তাছাড়া তোমাদের তার কিছুক্ষণ আগে দেখালাম যে এখানে স্টেজ তৈরি হচ্ছে। সো আজকে 23শে জানুয়ারি, তোমরা সবাই জানো যে আজকে 126তম, যদি খুব ভুল না করে থাকি, 126তম নেতাজির জন্মদিন। সো সেই উপলক্ষে বস্ত্র বিতরণ হবে, তাই জন্যই স্টেজ করছে। হিসি পাচ্ছে, তোমার হিসি পাচ্ছে, যাও হিসি করো, যাও, করেছো পটিমানে বসে হিসি করেছো? বাথরুম, বাথরুমে গেলে তো তোমার মুজো ভিজে যাবে। চিনি খেতে হবে, চিনি খাওয়া কিন্তু বাচ্চাদের পক্ষে একদমই ভালো না, কিন্তু আমার ছেলে তো মাঝে মাঝে একটু বায়না করে, ওই দেখো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে, লেগেছে তো, হ্যাঁ। তাই জন্য ওকে সামান্য একটু চিনি মাঝে মাঝে দিয়ে থাকি আমি, এটা কিন্তু বাচ্চাদের একদম খাওয়া উচিত না। তোমরা হয়তো ভাবতে পারো আমি অনেকটা দিয়ে দিলাম, হ্যাঁ চিনি খেয়েছো তো, চিনি খেয়েছো, কিন্তু অনেকটা দিই নি আমি, জাস্ট দুটো এরকম দানা যেই না পড়েছে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছি। তো চলো আর বেশি ভাটানাবোকে, আমি আগে রান্নাটা করে ফেলি, রান্নাটা করে আমার রুটি করা বাকি আছে, রুটিটা করে ফেলি, তারপর একবার এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। এখানে আমার রান্না কমপ্লিট, আর আমি আটা মাখতে বসেছি। আমি একটুখানি ইচ্ছা হচ্ছে হঠাৎ করে যে লুচি খাবো, তো সেই তৈরিই করছি, তো আটাটা মেখে নিই। এখানে আমার লুচি বেলাও হয়ে গেছে, তো চলো ঝটপট করে বেলে নিই, বেলে সকালের ব্রেকফাস্টটা করে নিই, আমার অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে যায়। সো এখন আমি সকালের ব্রেকফাস্ট করবো। সো এখানে আমার লুচি ভাজাও হয়ে গেছে, মোটামুটি 7টার মতন লুচি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে খেয়ে নেবো আলু ভাজা দিয়ে। সো ছেলের খাওয়া হয়ে গেছে, আর এখানে গান বাজছে, তোমরা হয়তো গানটা শুনতে পাচ্ছ, প্লিজ কপিরাইট করো না, নাম তো নিজেই করছি না। সো চলো এবার রুটিগুলো করে নিই আমি, আমার বাপিও এসে গেছে স্নান করে, বাপিকেও খেতে দিতে হবে, তো ঝটপট করে নিই। আর এখন বাজে দুপুর প্রায় 3টে, সো এখন আমি একটু চিনির রুটি করে নিয়েছি, আর ছেলে যে অর্ধেকটা আপেল খায়নি সেই আপেলটা নিয়ে নিয়েছি, আর আলু ভাজা তো রয়েছেই।
আর এখানে প্রায় এখন বিকেল 5টা হতে চলেছে, ছেলে এখনও ঘুমোচ্ছে, তাই ঘরটা অন্ধকার। হঠাৎ করে একটুখানি ক্রেভিং হলো যে একটুখানি চকলেট খাই, সো এই ঘরে একটাই এইটা ছিল, সো এই চকলেটটাই খাচ্ছি। আর চকলেটটার ভেতরে দেখতেই পাচ্ছ হোয়াইট চকলেটে স্টাফ করা আছে, আর চকলেটটা খেতে দারুণ, খুব একটা মিষ্টি নয়, ডার্ক চকলেট যেমন হয় তেমন হালকা তিতো ভাব, কিন্তু বেশ খেতে ভালো। সো সেটাই আমি এনজয় করে নিলাম, কারণ আমি মাঝে মাঝে আমার একটু এরকম ক্রেভিং হতেই থাকে, সো দারুণ জিনিস এটা। সো ছেলে ঘুম থেকে উঠে পড়লো, আমিও ইয়ে হয়ে গেলাম, কিন্তু একটা খুব খারাপ বিষয় করে ফেললো ছেলে, সেটা হলো ঘুম থেকে উঠে যে বললাম হিস করবি, না করবো না, বাট হিস করে ফেলেছে। তো যাই হোক, যেহেতু গায়ে কিছু দিতে চায় না, তার জন্য জাস্ট একটা জামা পরিয়েছি, ফুল হাতে একটা হাত কাটা জামা পরিয়েছি। আর যেহেতু এই জায়গাটা গলার কাজটা ফাঁকা ছিল, ওর যেহেতু মাফলার নেই এখন, তাই জন্য মাফলার দিয়ে জড়ালেও থাকবে না, তাই জন্য হনুমান টুপি মানে মাংখি টুপিটা পরিয়ে দিয়েছি। দেখে নাও একবার ওর ঝলকটা। তো এখন করছি রান্না বান্না, আর এখানে আমার ছেলে বসে আছে ফোন নিয়ে। তো ছেলে এখন ফোন ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বসলো, খেলা করছে করুক। আমি রান্না বসিয়েছি, তরকারি করছি, আমি রান্নাঘর থেকে ব্লগটা করতে পারছি না, এই কারণে যে প্রচণ্ড আওয়াজ আসছে আর ভিডিও একদমই শ্যুট করতে পারছি না, তাই জন্য ঘরে চলে এলাম। আমার অলরেডি ভাত হয়ে গেছে, ছেলের আলু ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়ে বাটার দিয়ে খেয়ে নেবে। আর ওদের জন্য ওইবেলা একটু ডিমের তরকারি আছে, বাট এবেলা একটু পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে একটু তরকারি করছি। আমি গুড় আছে ঘরে, গুড় দিয়ে খেয়ে নেবো। সো চলো, কোনো ব্যাপার না, রান্নাবান্না সেরে নিই। আজ সকাল থেকে মোটামুটি কী না কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, টুকটুক করে একটু একটু করে যতটা পেরেছি, যাই হোক যতটা পেরেছি ততটাই শেয়ার করলাম। সো চলো, আজকের দিনটা তোমাদেরও ভালো যাক। শেষ করার আগে ব্লগটা, আমার খুব একটা মনের ইচ্ছা ছিল একটা মানে স্বামীজিরই একটা ইয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। স্বামীজি যখন শিকাগোতে গেছিলো বক্তৃতা পেশ করার জন্য, সেটা সবাই তোমরা জানো, সো তখন প্রথম যখন উনি ওখানে এন্টার হন, তখন সব ওখানকার যে শিকাগোর যত মানুষরা, যারা অবভিয়াসলি ইংরেজ ছিল, সো তারা যখন তাকে আবর্তনা জানিয়ে জিজ্ঞেস করে হাউ আর ইউ, সো সেই উত্তরে স্বামীজি কিছু না উত্তর দিয়ে তাদের জাস্ট নমস্কার করে সম্বোধন জানায় আর নিজের মাতৃভাষায় কথা বলে। সো তখন তারা ভাবে যে স্বামীজি হয়তো এসছে ইন্ডিয়া থেকে, মানে হয়তো অত ভালো ইংলিশ জানে না, তাই জন্য তারা হিন্দিতেই তাকে বলে যে নমস্কার, মানে কেমন আছেন, এরকম একটা কিছু বলে। সো তার উত্তরে উনি ইংলিশে রিপ্লাই করেন যে ইয়েস আই অ্যাম ফাইন। সো সেই ইয়েতে শিকাগোর মানুষেরাও হতবাক হয়ে যায় যে কি হলো, আমি যখন তাকে ইংলিশে বললাম তিনি তার মাতৃভাষায় উত্তর দিল, আর যখন আমরা তাকে তার মাতৃভাষায় জিজ্ঞাসা করছি তখন সে ইংলিশে উত্তর দিচ্ছে। সেই বেসিকে যখন স্বামীজিকে সেই কথাটা জিজ্ঞেস করা হয়, স্বামীজি তার উত্তরে বলেন যে প্রথমে তোমরা তোমাদের মাতৃভাষা মানে তোমাদের মাকে তোমরা সম্মান জানিয়েছো, তাই আমি আমার মাতৃভাষা আমার মাকে আমি সম্মান জানালাম, কিন্তু পরবর্তীকালেই তোমরা যখন আমার মাকে সম্মান জানালে, আমার মাতৃভাষাকে সম্মান জানালে, সেই ক্ষেত্রে আমিও তোমাদের মাতৃভাষা অর্থাৎ তোমাদের মাকে সম্মান জানালাম। অর্থাৎ উভয়কেই উভয়ের সম্মান দিতে চলতে হবে, উভয়ের নিজের সম্মান নিজের মাতৃভাষাকে প্রথমে রাখতে হবে। তো চলো, আজকের দিনটা তোমাদের ভালো যাক, ভালো কাটুক, আবার নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার কোনো জ্ঞান নিয়ে কোনো ভালো মন্দ কিছু নিয়ে চলে আসবো। স্টিল দেন টাটা, বাই বাই। বাবা বাবা বাই বাই বলে দাও, না বাই বলো, বা বলো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, চলো।